Hello everyone, this is Najmul Islam and you are watching the Bengal Exam YouTube channel. WBSI 2021 je porikhata samprati hoyeche ei porikhar preliminary exam er je answer ki sei answer ki niye amra ei porbe tomader shonge alochona korbo. আজকের পর্বে জিএস বা জেনারেল স্টাডিজ এর উপর থেকে 50টি প্রশ্নের ফুল আনসার কি তোমরা এই পর্বে পাবে এবং মনে রাখবে যে উত্তরগুলো তোমরা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এগুলো কিন্তু একাধিক শিক্ষক মণ্ডলী দ্বারা বাছাই করা উত্তর তো আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে পর্বটির সঙ্গে জুড়ে থাকবে বিকজ এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর কম্পিটিটিভ এক্সাম ঠিক আছে সমস্ত প্রিভিয়াস ইয়ার রপ্ত করো পরীক্ষা প্রস্তুতি আরো বেশি মজবুত করো তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল যেখানে আমি নাজমুল ইসলাম আজকে রয়েছি তোমাদের সঙ্গে তোমরা মাথায় রাখবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য কমপ্লিটলি ফ্রি লাইভ ক্লাস করানো হয় এবং শুধু তাই নয় লাইভ ক্লাস করানোর পাশাপাশি তোমাদের জন্য থাকে ফ্রি মক টেস্টের সুবিধা তো অনায়াসেই তোমরা কিন্তু মক টেস্ট দিয়ে নিজেরা নিজেদের পরীক্ষা প্রস্তুতিকে আরো বেশি করে মজবুত করে গড়ে তুলতে পারবে তাই যারা নতুন দর্শক রয়েছে বা আমাকে প্রথমবারের জন্য দেখে থাকছো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা অতি অবশ্যই দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও আপকামিং যে কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য কমপ্লিটলি ফ্রিতে পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক WBSI 2021 এর প্রিলিমিনারি এক্সামের আনসার কি নিয়ে ওকে চলো আজকের প্রথম প্রশ্ন তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কর্ণাটক আমরা সময়ের দিকে তাকিয়ে কিন্তু শুধুমাত্র সঠিক উত্তরটি নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব যেটা তোমার সময়কেও সাশ্রয় করবে চলো পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমি শতকরা বা পার্সেন্টেজের পরিমাণ সর্বাধিক ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পার্সেন্টেজ সর্বাধিক সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মিজোরাম ইজ দা রাইট অ্যানসার চলো পরবর্তী প্রশ্নে চলে যাব ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH 44 হয়ে যাবে কিন্তু দীর্ঘতম জাতীয় সড়ক ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায় সঠিক উত্তর হয়ে যাবে টর ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে যাব মুড়ির হিন্দ লোকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সুবর্ণ রেখা নদীর তীরে অবস্থিত ওকে চলো নেক্সট প্রথম পদ্ম বিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন প্রথম পদ্ম বিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সত্যেন্দ্রনাথ বোস ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে যাব তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত ভেরি ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমাদের ক্লাসে নিয়মিত করানো হয়ে থাকে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো সো যারা নতুন দর্শক রয়েছে তোমাদেরকে বলবো অতি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই লাইভ ক্লাস করার জন্য এবং চ্যানেল চেক করলে তোমরা বুঝতে পারবে যে কখন লাইভ ক্লাসের শিডিউলটা রয়েছে ঠিক আছে তো তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা নদীর উপরে অবস্থিত এই তেহরি বাঁধ ওকে চলো পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয় আমরা অনাল গ্রন্থি সনাল গ্রন্থি এবং মিক্সড গ্ল্যান্ডের কথা জেনেছি তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অগ্নাশয় ঠিক আছে তো অগ্নাশয় হয়ে যাবে মিশ্র গ্রন্থি ওকে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় পম্পাস তৃণভূমি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দক্ষিণ আমেরিকা ঠিক আছে দক্ষিণ আমেরিকাতে কিন্তু এই পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দামোদর অববাহিকাতে 80% অর্থাৎ 80% কিন্তু সঞ্চিত কয়লার এখানে স্টোর করা আছে বা সঞ্চিত আছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কলকাতাকে আলীনগর নামকরণ করেন কে আলীনগর কলকাতাকে আলীনগর নামকরণ করেন কে সিরাজউদ্দৌলা মীর কাসিম বাহাদুর শাহ আলম নাকি মির্জাফর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে সিরাজউদ্দৌলা ইজ দ্য অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার ওকে চলো পরবর্তী প্রশ্ন নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি প্রাচীনতম রাজধানী শহর কোনটি নিম্নের মধ্যে ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দামাস্কাস ইজ দ্য রাইট অ্যান্সার দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে
चार घटिकार बृष्टि बा फोर ओ क्लक रेन निम्नलिखित कोन स्थाने देखा जाए सठिक उत्तर हो जाए किन्तु अमाजन ओ कंगो अबबाहिका एखाने किन्तु ए चार घटिकार बृष्टि बा फोर ओ क्लक रेन आमरा लक्ष्य करब राइट चलो परवर्ती प्रश्न इंद्रा 2021 इंद्रा 2021 सम्मेलन कोथाय अनुष्ठित होवार कथा रयेछे सठिक उत्तर हो जाए किन्तु राशिया इज द राइट आंसर ओके परवर्ती प्रश्न विधान परिषदेर सदस्यदेर मेयादकाल कत बछर सठिक उत्तर हो जाए किन्तु 6 बछर ओके 6 इयार्स इज द राइट आंसर ओके चलो 6 बछर हो जाए सठिक उत्तर चलो परवर्ती प्रश्न देखे नेब कि बला हच्छे सेलसियस स्केलेर थार्मोमीटारे কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রাকে বোঝানো হয় কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলা হয় -273.15 ডিগ্রি সেলসিয়াস -237.15 ডিগ্রি সেলসিয়াস নাকি -373.15 ডিগ্রি সেলসিয়াস নাকি 0 ডিগ্রি সেলসিয়াস কনফিউজিং কোশ্চেন তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু -273.15 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য রাইট আনসার ওকে পরবর্তী প্রশ্ন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নিম্নের কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মহারাষ্ট্র ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত অর্থাৎ হায়দ্রাবাদের যে জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র সেটা কার নামে নামাঙ্কিত সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল যাকে আমরা ভারতের লৌহ মানব বলে জানি ওকে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় কোন গভর্নর জানতে চেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে কি বলা হয় বা ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে অ্যাডভোকেট জেনারেল সলিসিটর জেনারেল বিভাগের সেক্রেটারি জেনারেল নাকি অ্যাটর্নি জেনারেল সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যাডভোকেট জেনারেল ইনি হচ্ছেন কোনো রাজ্যের আইন বিষয়ক কর্মকর্তা ওকে পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দীপিকা পাডুকন ওকে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে তিনি ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন পরবর্তী প্রশ্ন অ্যামিবার দেহে কোষ বিভাজনের প্রক্রিয়াটির নাম কি অ্যামাইটোসিস মাইটোসিস মায়োসিস নাকি মাইকোসিস সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যামাইটোসিস ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো প্রত্যেকে মেলাতে থাকবে যারা যারা এসআই পরীক্ষা দিয়েছো প্রত্যেকে মেলাতে থাকবে তুমি কত নাম্বার পেলে নিজে বুঝতে পারবে এবং পাশাপাশি যারা নতুন দেখছো বা নতুন করে এসআই পরীক্ষা দেবে বলে ভাবছো তোমরাও কিন্তু পাশাপাশি প্রত্যেকটি প্রশ্নে মুখস্থ করে বা রপ্ত করে নেওয়ার চেষ্টা করবে বিকজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ওকে বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছে পালি সংস্কৃত হিন্দি বাংলা আমাদের ক্লাস লক্ষ্য করলে তোমরা এই প্রশ্নটিও কিন্তু হুবহু পেয়ে যাবে ঠিক আছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পালি ভাষায় লেখা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক ওকে চলো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফটিক চাঁদ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার এরপর তোমরা প্রত্যেকে চোখ রাখবে তোমরা যারা আমাদের লাইভ ক্লাস দেখছো তোমরা মাথায় রাখবে যারা নতুন দর্শক দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তুমি এই মুহূর্তে ক্লাস দেখছো যেখানে সোম থেকে শনি তোমাদের জন্য ধারাবাহিকভাবে লাইভ ক্লাস করানো হয় কমপ্লিটলি ফ্রি একটা লাইভ ক্লাস যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে মেইন এক্সাম সেজন্য আমাদেরকে ডিটেল ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা পড়াশুনোকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে আমাদের প্রিপারেশন ওকে
সো সেই জন্য কিন্তু একদম কমপ্লিটলি তোমাদের মেইন এক্সামকে টার্গেট করে ডিটেল ডিসকাশনের মাধ্যমে ফ্রি লাইভ ক্লাস করানো হয় মানডে টু স্যাটারডে। ওকে, তো এবং শুধু তাই নয়, মানডে টু ফ্রাইডে তোমরা পেয়ে যাবে আমাদের যে ফ্রি লাইভ ক্লাস, এবং স্যাটারডে, শনিবার মানে সেরার লড়াই নামক স্যাটারডেতে তোমাদের জন্য একটা কমপ্লিটলি ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়, যেখানে তোমরা সারা সপ্তাহ ধরে তোমাদের পরীক্ষা প্রস্তুতি ঠিক কেমন হলো সেটাকে যাচাই বাছাই করে নেওয়ার জন্য নিজেই তোমরা স্যাটারডে মক টেস্টে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেকে নিজেই যাচাই করে নিতে পারবে। ওকে, তো তার জন্য কি করতে হবে, অবশ্যই তোমরা যারা নতুন দর্শক রয়েছো সাবস্ক্রাইব করে আজ চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং প্রত্যেকে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ রয়েছে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল নামে, ঠিক আছে, দ্য বেঙ্গল এক্সাম লিখলে তোমরা ফেসবুকে আমাদের গ্রুপ পেয়ে যাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেলিগ্রাম পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে অবশ্যই জরুরি তোমাদের যুক্ত থাকাটা, বিকজ ইচ অ্যান্ড এভরি সিঙ্গল নোটিফিকেশন আমরা কিন্তু এই গ্রুপগুলোর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। সো তুমি যদি সমস্ত নোটিফিকেশন পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তুমি অবশ্যই এই দুটি গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওকে, লিংক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। এই পর্বটি যারা দেখছো অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, তাহলে এই পর্বটি থেকে অন্যরাও উপকৃত হতে পারবে। ওকে, আমাদের সঙ্গে যুক্ত হও তোমার পরীক্ষা প্রস্তুতিকে আরও বেশি মজবুত করে গড়ে তুলতে। চলো পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাধ্যমে প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? কি বলা হয়েছে আবার পড়ছি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? মথুরা তৈল শোধনাগার, পরাদীপ তৈল শোধনাগার, হলদিয়া তৈল শোধনাগার, নাকি জামনগর তৈল শোধনাগার? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মথুরা তৈল শোধনাগার ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে, নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? ওকে, সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্র ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি? বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি থেকে প্রতি বছরই তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাও, তো সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু টেবিল টেনিস ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট। নেক্সট কোশ্চেন, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে, ঠিক আছে, কোন অনুচ্ছেদ? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। ওকে, পরবর্তী প্রশ্ন, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কৃষ্ণা ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম গেমসে দুইটি পদক জয় করেছিলেন অলিম্পিক গেমসে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পিভি সিন্ধু ইজ দ্য রাইট অ্যান্সার। মাথায় রাখবে পিভি সিন্ধু অলিম্পিকে দুইটি পদক জয় করেছিলেন, এবং কর্ণম মালেশ্বরী, তিনি কিন্তু সর্বপ্রথম মেয়ে ভারতীয় নারী হিসাবে তিনি কিন্তু অলিম্পিকে পদক জয় করেছিলেন। তাহলে অলিম্পিকে পদক জয় করেন প্রথম কর্ণম মালেশ্বরী, এবং অলিম্পিকে মেয়ে হিসাবে, ভারতীয় মহিলা হিসাবে, স্পোর্টস ওম্যান হিসাবে প্রথম দুইটি পদক জয় করেন কিন্তু পিভি সিন্ধু ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? সঠিক উত্তর হয়ে যাবে কান্ডালা ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? ওকে, ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলামের আরও একটি ছদ্মনাম যেটা ক্লাসে আলোচনা করা হয় বারবারই তোমাদের সঙ্গে, সেটি হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙাচি হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। ওকে, চলো প্রতিটি, আমি তোমরা ক্লাস ফলো করলে বুঝতে পারবে, প্রতিটি ছদ্মনাম দিয়ে ডিটেলসে, শুধু উত্তরটি নয়, যে কোটি অপশান থাকে সেই অপশানগুলো নিয়েও আমি তোমাদের সঙ্গে আলোচনা করি, কোন কোন অপশানের ছদ্মনাম কোনটি। তো প্রত্যেকে যারা নতুন দর্শক রয়েছে তোমরা আমাদের ক্লাস অ্যাটলিস্ট একবার ফলো করলে বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 2020 সালের রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটানগর পুরস্কার পেয়েছিলেন? কে 2020 সালে? সঠিক উত্তর হয়ে যাবে প্রফেসর জ্যোতির্ময়ী দাস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়?
ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়, প্রত্যেকের প্রশ্নটি কিন্তু একদম কমপ্লিট শেষ পর্যন্ত পড়তে হবে, অসুখ নয় জিজ্ঞাসা করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইনফ্লুয়েঞ্জা, কোন ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়। কোন রাজ্যে প্রতি সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস হিসাবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গ। ঠিক আছে, কোন রাজ্যে প্রতি সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস হিসাবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? ওকে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কৈশিক ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি? সঠিক উত্তর তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত। ওকে, পরবর্তী প্রশ্ন, যদি ব্যারোমিটার পারদস্তম্ভে দ্রুত হ্রাস হয়, ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত হ্রাস হয়, তবে তার দ্বারা নিম্নলিখিত অনুমান করা যায় যে কোনটি? ঝড়ের সম্ভাবনা, নাকি রৌদ্র করজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা, নাকি পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা, নাকি বৃষ্টির সম্ভাবনা? ব্যারোমিটারের পারদ যদি দ্রুত নিমতে থাকে, নামতে থাকে বা নিম্নমুখী হতে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঝড়ের সম্ভাবনা। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি একটি বামন গ্রহ নয়? বামন গ্রহ নয়, সঠিক উত্তর হয়ে যাবে নেপচুন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বলা হয়? এখানে অনেকে পেট্রোকেমিক্যাল শিল্প করেছো, অনেকে কম্পিউটার শিল্প করেছো। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কম্পিউটার শিল্প। ঠিক আছে, প্রত্যেকে অফিসিয়াল আনসার কিতে কি আছে সেটা ফলো করবে। ওকে, চলো তাহলে, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝবো? কম্পিউটার শিল্পকে। পরবর্তী প্রশ্ন, টর, TORR, কিসের ইউনিট? প্রেশার, মোমেন্টাম, ওয়ার্ক, নাকি ফোর্স? সঠিক উত্তর হয়ে যাবে চাপ। ওকে, প্রেশার, এই টর হচ্ছে চাপের ইউনিট। ওকে, তোমাদের জন্য অলিম্পিকের উপর থেকে কিন্তু একটা মাস্টার ক্লাস, লাইক অলিম্পিক এবং ভিটামিন, আমাদের চ্যানেলের প্লেলিস্ট ফলো করলে তোমরা বুঝতে পারবে। ডিটেল ডিসকাশন নামক প্লেলিস্টের মধ্যে তোমরা মাস্টার ক্লাস পেয়ে যাবে। সম্প্রতি অলিম্পিক থেকে, বিভিন্ন ভিটামিনের উপর থেকে, যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি বেশি করে পড়ে থাকে, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি একদম গল্পের ছলে অলিম্পিক এবং ভিটামিনের উপর থেকে মাস্টার ক্লাস দুইটি তোমরা পেয়ে যাবে কিন্তু আমাদের চ্যানেলে। সো প্রত্যেককে বলবো যে অবশ্যই অলিম্পিকের উপর থেকে ওই ক্লাসটি প্রত্যেকে দেখো, তাহলে কি হবে, আপকামিং যে এক্সামে তুমি বসবে অলিম্পিকের উপর থেকে কোনো প্রশ্ন আশা করি তোমরা ছেড়ে যাবে না, সমস্তটাই কিন্তু তোমার কভার হয়ে যাবে, এতটুকু আমি তোমাকে আশ্বস্ত করলাম। তো প্রত্যেককে বলবো অবশ্যই দেখবে ক্লাসগুলো। ওকে, পরবর্তী প্রশ্ন, কার জীবনী রোম্যান্স উইথ লাইফ নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে দেব আনন্দ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর বিশাখ দত্ত। বারংবার কিন্তু আমাদের ক্লাসে তোমরা পেয়ে যাবে এই প্রশ্নটি, মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন কে? বিশাখ দত্ত। ওকে, পরবর্তী প্রশ্ন, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফিশিং ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? সুন্দরবনকে হেরিটেজ সাইট, সঠিক উত্তর হয়ে যাবে 1989। ওকে, নেক্সট কোশ্চেন, সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশে প্রস্তুত করা হয়েছে? রাইট অ্যান্সার ইজ ইসরায়েল। এটা কিন্তু ইসরায়েলরা তৈরি করেছে পেগাসাস নামক সফটওয়্যার। ওকে, নেক্সট কোশ্চেন, ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝায়? ফায়ার আইস, সঠিক উত্তর হয়ে যাবে মিথেন হাইড্রেট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, 1943 নিম্নোক্ত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? রেঙ্গুন, বার্লিন, ব্যাংকক, নাকি সিঙ্গাপুর? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিঙ্গাপুর ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের পর্বের একদম সর্বশেষ প্রশ্ন, 50টি প্রশ্ন জিএস এর উপর থেকে আলোচনা করা হলো, যার শেষ প্রশ্ন হচ্ছে, কি বলা হচ্ছে, তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অজয় মুখার্জি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই গেল তোমাদের কমপ্লিট 50টি প্রশ্ন ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস 2021 এর।
যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষার কমপ্লিটলি জিএস বা জেনারেল স্টাডিজ এর উপরে সমস্ত ফুল আনসার কি। ওকে, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তোমাদের কাছে অবশ্যই একটি লাইকের আশা করব, বিকজ আমরা কোশ্চেন দেখে আমরা ফটাফট কোশ্চেনের টিক মেরে দিতে পারতাম, বাট সেটা করি না। সমস্ত প্রতিটি প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে এইভাবে টাইপ করে সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, জাস্ট ফর তোমাদের জন্য। ওকে, নতুন দর্শক হলে প্রত্যেকে অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবে। যারা নতুন দর্শক রয়েছে তোমাদেরকে আবারও বলবো যে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে সোম থেকে শনি কমপ্লিটলি ফ্রি এই ধারাবাহিক লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আজই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে, লিংক রয়েছে ডেসক্রিপশনে। ওকে, আমাদের সঙ্গে যুক্ত হও তোমার পরীক্ষা প্রস্তুতিকে আরো বেশি করে মজবুত করার জন্য। প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল, সামনে মেইনস পরীক্ষা, তো সেই পরীক্ষার জন্য প্রত্যেকে জোর কদমে তোমরা পড়াশুনো চালু করে দাও, এবং যেটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, পর্বটি যাদের ভালো লাগছে অতি অবশ্যই লাইক করবে, এবং বেশি বেশি করে এই পর্বটি প্রত্যেককে শেয়ার করার চেষ্টা করবে, তাহলে তারাও এই হেল্পফুল সেশনটি দেখতে পেরে তারাও কিন্তু উপকৃত হবে এর থেকে। তো এটাই ছিল আমাদের আজকের পর্ব। প্রত্যেকে যারা নতুন দর্শক রয়েছো সাবস্ক্রাইব করে নেবে, মাথায় রাখবে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল হলো চাকরি পরীক্ষা প্রস্তুতির সেরা ঠিকানা, যেখানে তুমি WP কনস্টেবল, SI, এক্সাইজ, RRB, NTPC সহ সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে লাইভ ক্লাসের মাধ্যমে। তো সেজন্য প্রত্যেকে অতি অবশ্যই আজই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো আজকের পর্বে এতটুকুই, দেখা হচ্ছে আবারও অন্য কোনো পর্বে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।